হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো, যে যেখানে আছো, দেশে এবং দেশের বাইরে আমার সালাম গ্রহণ করবে। তো আজকে পিজা হাটে আসলাম, লাইভ পিজা হাট। তো লাইভ পিজা হাটে এসে লাইভ দেখলাম কীভাবে পিজা বানানো হচ্ছে আর কী কী উপকরণ ব্যবহার করছে। তো বন্ধুরা, বলে দিচ্ছি, ক্যাপসিকাম, ভেজিটেবল অ্যান্ড চিজ, সসেস, চিলি সস, চিকেন তো আছেই সাথে, তো মাশরুম দেখতে পাচ্ছি, সসেস দেখতে পাচ্ছি। তো প্রথমেই দুটো রুটি বেলে নিয়েছে, রুটির মধ্যে ব্রাশ দিয়ে চিলি সস লাগিয়ে নিয়েছে। এখন চিকেনগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে সোনির আখড়া, দনিয়া কলেজের পাশে, স্ট্রিট ফুডও বলা চলে, পিজা লাইভ হাটও বলা চলে। তো তারা রাস্তার পাশেই সুন্দর একটি দোকান দিয়ে বসেছে, পিজা লাইভ হাট নামে, দক্ষিণা কিচেনের পাশে। তো ভিউয়ার্স, চিজ দিচ্ছে, চিকেন দিচ্ছে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনাদের মাঝে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো চিজ দিয়ে দিয়েছে একটি পিজার মধ্যে, আরেকটি পিজা বানাচ্ছে। প্রথমে তো বললামই কী কী দিয়েছে উপকরণ, বেশি কিছু প্রয়োজন হয় না। আপনারাও চাইলে এরকম যদি বাসায় আপনাদের চুলো থাকে বানানোর মতো, আপনারাও বানাতে পারেন। এখন আধুনিক দোকানে পাওয়া যায় এরকম ধরনের চুলো। তো অলরেডি চিজ দেওয়া শেষ, এখন ক্যাপসিকাম, অলিভ, টমেটো এগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, অলিভগুলো দিচ্ছে এখন। তো আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসব, আমার পাশে থাকবেন। শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো। আপনারা দেখার জন্যই আমি কষ্ট করে ভিডিওটি বানাই। তো দেখতে দেখতে এখন দিচ্ছে মাশরুম, মাশরুম অলরেডি পিজা বানানো শেষ, এখন চুলোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে একদম পুরু হাই আঁচের মধ্যে, যেখানে ধাউ ধাউ করে জ্বলতেছে সেখানে ঢুকিয়ে দিল। তো এখন দেখা যাক, আবার একটু বাহির করলো, বাহির করে একটু এইটাকে ছাড়িয়ে নিচ্ছে এবং ঘুরিয়ে ঘুরিয়ে আবার দিচ্ছে। এখন দেখা যাচ্ছে লো আঁচে দিয়েছে, যাতে এখন লো আঁচে দেওয়ার কারণ হলো যাতে পুড়ে না যায়। তো আবার একটু বাহির করলো, দেখা যাক কী করে এখন। তো এভাবেই চুলের মধ্যে আবারও দিচ্ছে পরপরই। এখন হয়ে গেছে আমার পিজা, যে পিজাটি আমি নিব, একটি পিজা নিব আমি, 480 টাকা দাম, ফ্যামিলি সাইজ। ফ্যামিলি সাইজের পিজা যদি আপনারা খেতে চান তাহলে আপনারা এখান থেকে নিতে পারেন স্বল্প দামে, 480 টাকায় বিশাল আকারের বিরাট বড় একটি পিজা। তো আমার পিজাটি হয়ে গেছে, তো অলরেডি আমি পিজাটি এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার মনে হয় অনেক মজাদার হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। তো এই মুহূর্তে প্যাকেটিং করে ফেলছে, প্যাকেটিং করার আগে এখানে মেয়োনিজ দিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।